subscribe now and press the bell icon. Never miss an update. কাতার বিশ্বকাপে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এনজো ফার্নান্ডেজ। বিশ্বকাপের শেষ দিকেই বেনফিকার হয়ে খেলা তরুণ মিডফিল্ডারকে নিয়ে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবগুলো টানাহেজরা শুরু করেছিল। এবার সেই লড়াইয়ে যোগ দিল প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসি। জোর গুঞ্জন চলছে, চেলসি হয়তো এনজোর পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে। সবার আগে আর্জেন্টিনার 21 বছর বয়সী এই তরুণকে পেতে মাঠে নেমেছিল লিভারপুল। এনজোর জন্য তারা 100 মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি ছিল, কিন্তু পর্তুগিজ ক্লাব বেনফিকা এনজোর রিলিজ ক্লজ নির্ধারণ করে দেয় 120 মিলিয়ন ইউরো। এরপর লিভারপুলের চেয়ে বেশি টাকার প্রস্তাব নিয়ে আসরে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। এতেও মন গলেনি বেনফিকা কর্তৃপক্ষের। এনজোকে নিয়ে যখন দুই জায়ান্ট ক্লাবের মধ্যে টানাটানি চলছে, তখন মাঠে নামলো প্রিমিয়ার লিগের আর এক পরাশক্তি চেলসি। তারা বেনফিকার রিলিজ ক্লজের চেয়েও বেশি অর্থ দিতে রাজি। ব্রিটিশ গণমাধ্যমগুলো দাবি করেছে 127 মিলিয়ন ইউরো নিয়ে মাঠে নেমেছে ব্লুজরা, যে কারণে মনে করা হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজে যাওয়া এনজোর জন্য সময়ের ব্যাপার মাত্র। দলবদল বিষয়ক খবরের নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক জিয়ান লুকা ডিমর্জিও জানিয়েছেন, এনজোকে নিয়ে চেলসি বেনফিকার চুক্তি যে কোনো মুহূর্তেই হয়ে যেতে পারে। 127 মিলিয়নের খবর সঠিক হলে এনজো হবেন চেলসির সবচেয়ে দামি তারকা। এর আগে 2021 সালে রোমেরো লুকাকুকে কিনতে 113 মিলিয়ন খরচ করেছিল চেলসি। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।